আমার নাম ইমতিয়াজ তুষার এবং সমুদ্র সৈকত কুয়াকাটায় পর্যটন শিল্প ও পর্যটন বিনিয়োগকারীদের বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন চালু রাখার দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। আজ শনিবার বিকেলে কুয়াকাটা সৈকত সংলগ্ন চৌরাস্তায় ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াকের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করেছেন ট্যুর গাইড, হোটেল ব্যবসায়ী, রেস্টুরেন্ট ব্যবসায়ী, ট্যুরিস্ট বোট অ্যাসোসিয়েশন, মোটর গাইড, স্পিড বোট, ছাতা বেঞ্চ ব্যবসায়ী, বিচ ক্যামেরাম্যান, শুটকি ব্যবসায়ী, ঝিনুক ব্যবসায়ী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এটা শুধুমাত্র কুয়াকাটা নয়, সারা বাংলাদেশের পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার আমরা দাবি জানাচ্ছি। এবং আজকের মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন, হোটেল মোটেল মালিক সমিতির লোকজন এবং পর্যটন সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং একই সাথে সরকার এই দাবির সাথে ঐক্যমত পোষণ করবেন এবং যৌক্তিক দাবির সাথে তারা অন্তত সহনশীল আচরণ করবেন বা সিদ্ধান্ত নেবেন এই দাবিও জানাচ্ছি। টোয়াক সভাপতি রুম্মান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসিরুদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক কাজী সাঈদ, টোয়াক সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন আনু, টোয়াক সদস্য জহিরুল ইসলাম মিরন সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা এবং অফিস আদালত চালু থাকলেও পর্যটন শিল্প বন্ধ থাকায় আমরা হতাশ। এই শিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা চরম সংকটে দিনপাত করছেন। তারাই শিল্পকে রক্ষা করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। আজকের এই পর্যটন নির্ভর ব্যবসায়ীদের উদ্যোগে আজকের এই মানববন্ধনে যে আমাদের মূল দাবি সেটি হলো, আপনারা জানেন সারা বাংলাদেশের বিভিন্ন কল কারখানা, শিল্প থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান এবং পরিবহন, বাস সব কিছুই এখন স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিকভাবে চলছে, শুধুমাত্র বন্ধ রয়েছে পর্যটন। আপনারা জানেন আমাদের কুয়াকাটা প্রকৃতি নির্ভর পর্যটন, এই পর্যটনে এখানে আসলে বেশিরভাগ মানুষ সুস্থ হয় কারণ এখানে প্রকৃতির মাঝে আসে। কুয়াকাটা গত দু মাস ধরে বন্ধ আছে করোনার কারণে, লকডাউনের কারণে। এখানে কুয়াকাটায় প্রায় 5,000 মানুষ সরাসরি পর্যটনের সাথে সম্পৃক্ত, ব্যবসার সাথে সম্পৃক্ত, এরা এখন কর্মহীন অবস্থায় আছে। এই 5,000 মানুষের পাশাপাশি আরও অনেক পরিবার রয়েছে, অনেক লোকজন রয়েছে। তো আমাদের দাবি, সারা বাংলাদেশের সব কিছুই স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিকভাবে চলছে কিন্তু কুয়াকাটা পর্যটন থেকে শুরু করে অন্যান্য পর্যটনগুলো বন্ধ রয়েছে। আমরা চাই, আমাদের দাবি স্বাস্থ্যবিধি মেনে সরকারের যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলী মেনে আমরা পর্যটনের যে বিশেষ করে পর্যটক যারা আসবে তাদের সেবা যেন আমরা দিতে পারি, এটাই আমাদের মূল দাবি। এবং পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার জন্য যা কিছু করণীয়, আমরা আপনারা জানেন যে গত বছর আমরা হোটেল মোটেল অ্যাসোসিয়েশন থেকে এবং টোয়াক থেকে আমরা বেশ কয়েকটি প্রশিক্ষণের আয়োজন করেছি। আমাদের জানা মতে সকল এখানে যারা আছেন ব্যবসায়ীরা এবং বিশেষ করে যারা সেবা দান করেন তারা সবাই প্রশিক্ষণ নিয়েছেন কীভাবে এই করোনাকালীন কীভাবে সেবা দিতে হয় পর্যটকদের। আমরা চাই, আমরা যেহেতু প্রশিক্ষণ নিয়েছি এবং পাশাপাশি সারা বাংলাদেশের সব জায়গায় এবং সকল ব্যবসা প্রতিষ্ঠান এখন স্বাস্থ্যবিধি মেনে চলছে স্বাভাবিকভাবে, আমরাও চাই যে আমাদের কুয়াকাটা এবং বাংলাদেশের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হোক এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা পর্যটকদের সেবা দেব। আমরা কুয়াকাটা আপনারা জানেন শুধু করোনারই কারণেই নয়, এরপর পরবর্তী আরও একটি দুর্যোগ গত 2-3 দিন আগে যেটি ঘটে গেছে সেই দুর্যোগের কারণে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত, শত শত পর্যটন নির্ভর ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমাদের প্রয়োজন খুব দ্রুত, যদি এই পর্যটন খুলে দেয় পর্যটকরা আসে হয়তো ন্যূনতম তারা সাপোর্টটা পাবে বেঁচে থাকার জন্য। আর পাশাপাশি সকল ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করা হয়েছে গত বছর, প্রণোদনার একটা বিষয়, কিন্তু আমরা কিন্তু কুয়াকাটার কোনো ব্যবসায়ীরা, কোনো হোটেল মোটেল ব্যবসায়ী থেকে শুরু করে কোনো ইনভেস্টররা কিন্তু আমরা প্রণোদনার কোনো সাপোর্ট পাইনি। সরকারের কাছে বিনীত আবেদন, আমরাও ব্যবসা করি, আমরাও বিনিয়োগ করেছি কুয়াকাটায়, আমরাও পর্যটনে বিনিয়োগ করছি। এই বিনিয়োগ টিকিয়ে রাখতে এবং পর্যটনকে টিকিয়ে রাখতে আমাদেরকে সহজ শর্তে যেন প্রণোদনার আওতায় আনা হয় এবং বিশেষ করে কুয়াকাটা সিবিচ এলাকায় যেসব ব্যবসায়ী ইতিপূর্বে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যেন সাপোর্ট দেওয়া হয়, তাদেরকে যেন সহযোগিতা করা হয় সরকারিভাবে। তো এই উদার্ত আহ্বান জানিয়ে সরকারের কাছে বিনীত আবেদন, যেন আমাদের পর্যটন খুলে দেওয়া হয় এবং পর্যটকদের জন্য নিশ্চিন্ত যেন পর্যটকরা কুয়াকাটা আসতে পারে এবং আমরা যেন স্বাস্থ্যবিধি মেনে তাদের সেবা দিতে পারি।